জেল থেকে মুক্তি পেলেন তৃণমূল নেতা পারসাং লামা। মুক্তি পেতেই নাম না করে কালচিনির বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে তদন্তের আবেদন জানালেন পারসাং লামা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তার বিরুদ্ধে ওঠা সমস্ত মামলা সিআইডি তদন্তের দাবি করলেন পারসাং লামা। আমি দিদি এবং দলের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি, নিজেই ধরা দিয়েছি, আমাকে পুলিশ গ্রেপ্তার করেনি, দোষী প্রমাণ হলে নিজেই শাস্তি মাথা পেতে নেব। দুনিয়া মে এসে ভি দিন আতে হ্যায়, আচ্ছা খাসা দোস্ত ভি দুশ্মন বান জাতা হ্যায়। নাম না করে দলীয় সঙ্গীদের পিছু হটে যাওয়া নিয়ে বললেন পারসাং লামা। গতকাল সোমবার জামিন পান পারসাং লামা। আসুন এই বিষয়ে তার উকিল কি বলছেন শুনবো। দেখুন, পারসাং লামার এগেনস্টে ছটা কেস আছে, তাই সেই কেসগুলো হচ্ছে আইপিসি থেকে আছে, 326, 307, 120B, ফরেস্ট অ্যাক্ট আছে এবং হচ্ছে আপনার আর্মস অ্যাক্ট আছে। এগুলো এই টোটাল ছয়টি কেস ছিল। এবার হচ্ছে ছয়টি কেসের মধ্যে আমরা তিনটি কেস ক্যালকাটা হাইকোর্ট অর্থাৎ সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি থেকে আমরা হচ্ছে বেল করেছি। জাস্টিস দেবাংশু বসাক অনারেবল জাস্টিস এবং বিভাস রঞ্জন দে আমাদের 439 অ্যালাউ করেছেন। এটা হচ্ছে একটু দেখে নিতে, সম্ভবত 7 তারিখ বোধহয়, 7-6 এরকমই হবে। তারপরে আরও আছে, পরে একটা হয়েছে, ডেটটা বলতে পারছি না ঠিক এই মুহূর্তে। তো যাই হোক, এই আমরা বেলটা পেয়েছি। এবার এখানে তিনটে কেস ছিল আলিপুরদুয়ার কোর্টে, সেই তিনটে কেস থেকেও কিন্তু আমাদের যে আমার বন্ধু নিলয় দত্ত, উনি এই কেসে তিনটেতে জামিন করেন। আপনার নাম? আমার নাম দিলীপ রায়, আমি সার্কিট বেঞ্চ এবং ক্যালকাটা হাইকোর্টে প্র্যাকটিস করি। আর এই কোর্ট থেকে আমি, লোয়ার কোর্ট থেকে আমি নীলা দত্ত, অ্যাডভোকেট আলিপুরদুয়ার। এই কোর্টে কী কী? এই কোর্টে একটা দুটো ওয়াইল্ড লাইফের কেস ছিল আর একটা পুলিশ কেস ছিল। এই তিনটোর জামিন হয়েছে, দুটো আগেই জামিন হয়ে গেছিলো, একটা শনিবার হয়েছে, ওটার বন্ড ওদিনই দিয়ে দেওয়া হয়েছিল, ওদিনই রিলিজ চলে গেছে। বাকি তিনটে যেটা হাইকোর্টের বেল হয়েছিল তার তিনটে রিলিজ দেওয়া হয়েছে। এসে ভি দিনে আতা হ্যায়, আচ্ছা খাসা দোস্ত ভি দুশ্মন বান জাতা হ্যায়। মানে আমি দেখলাম যার উপর আমার ভরসা ছিল ওরা কেউ কিছু করলো না, কিন্তু আজকে মিডিয়া না হইলে সত্যি আমি বলছিলাম। সেজন্য আমি হেড অফ স্যালুট আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে, আমার সাপোর্টার থেকে, সবাই আপনাকে মিডিয়াকে আমরা মাথা নিচে করে প্রণাম করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি পশ্চিমবঙ্গ সরকারকে চাইবো, আগ্রহ করবো কি উনি আমাকে যে আমার মানে যে কেস হয়েছে, যে আমার উপরে যে দোষ রোপণ করেছে, মিস্টার জানেন আপনার নাম নিতে চাই না, যে করাপ্টার যে আমার নামে করাইছে, যে দিদিকে গিয়ে উল্টাপুল্টা যে নালিশ দিয়েছে, আমি চাইবো, দিদিকে রিকোয়েস্ট করবো, আমি অভিষেক ব্যানার্জিকে রিকোয়েস্ট করবো, পশ্চিমবঙ্গ সরকার রিকোয়েস্ট করবো, আমাকে যে ফাঁসানো হয়েছে, আমাকে যে ফাঁসানো হয়েছে ওটার সিআইডি তদন্ত হোক। নামটাই বলেন না, আপনারা ভালো করে জানেন যে করাপ্টেড লোক, যে বিনা স্কুল পাস করে যে নাকালচি করে বসে আছেন। এখন আমি আপনার মিডিয়ার সম্বন্ধে বলতে চাই, ওর থেকে আমার অনেক ভয় আছে। ও আমাকে বলেছিলেন কি তোর পলিটিক্যাল শেষ করে দিব, ও সেরকম আমাকে পলিটিক্যাল শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু জনগণ আমার সাথে আছে। আশা করি আমি যে টিএমসি পার্টির মধ্যে আমি তন মন ধন, আপনারা দেখেছেন সেদিন আমি কেঁদেছিলাম, কেঁদে বলছিলাম আই লাভ ইউ দিদি, কেন আমি টিএমসির জন্য তন মন ধন দিয়ে করলাম আর টিএমসির জন্য ছিলাম, আর টিএমসির জন্য যাভাবে করলাম। ভিডিওর কি এখান থেকে মানে ট্রান্সফার চাচ্ছেন, শাস্তি চাচ্ছেন? শুনুন, আমার দিদির সিদ্ধান্ত আমার সরাক হবে। আজকে আমাকে বলেছে অনেকরা অ্যারেস্ট করেছে, আমি অ্যারেস্ট হই নাই, আমি সিলেন্ডার হয়েছি। এসে ভি দিনে আতা হ্যায়, আচ্ছা খাসা দোস্ত ভি দুশ্মন বান জাতা হ্যায়। মানে আমি দেখলাম যার উপর আমার ভরসা ছিল ওরা কেউ কিছু করলো না, কিন্তু আজকে মিডিয়া না হইলে সত্যি আমি বলছিলাম। সেজন্য আমি হেড অফ স্যালুট আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে, আমার সাপোর্টার থেকে, সবাই আপনাকে মিডিয়াকে আমরা মাথা নিচে করে প্রণাম করছি, শ্রদ্ধা। বলেন না, ভিডিও কি প্রশান্ত বর্মন, কি চাচ্ছেন আপনি? আমি চাই দিদি এটা সঠিক বিচার করবে। একটা সৈনিক ছিলাম, দিদির সৈনিক ছিলাম, কিন্তু এই যে করার পরে আমি, আপনারা জানেন আমার উপর যে কথা, আমি মেন্টাল হয়ে যাইতাম, হয়তো আমি সুসাইড করতাম, কিন্তু আমি একটা জানি, আমার একটা থট মনে পড়েছে, আমার বউ বলতো, আমার বাচ্চারা বলতো, আমার বড় ছেলে বলতো, বাবা উইনার নেভার কুইট, কুইটার্স নেভার উইন। সেজন্য আমি
দাঁড়ায় আছি, আমি সাবিত আমি সাবিত করবো দিদিকে কি ওনার স্বচ্ছা সৈনিক আমরা আছি, থাকবো সময় হামেশা কর্মী হিসেবে থাকবো। আমি চাই আমার এই কেসের মধ্যে নিজের সিআইডি তদন্ত হোক, কেন কি মিথ্যা মামলা আমাকে ফাঁসানো হয়েছে। আপনারা সবাই জানেন বিডিও অফিসের মধ্যে সিসিটিভি লাগানো আছে, অনেক সিসিটিভি লাগানো আছে। এরপরে বলেছে আমি বন্দুক নিয়ে কিন্তু ওনাকে হামলা করতে গিয়েছে। আপনারা ভালো করে জনগণকে আপনি জিজ্ঞাসা করুন এইটা। আর আমার উপর মিথ্যা প্রচার লাগা হয়েছে কি আমি বলি নাকি জয়ন্তীর পাহাড় বিক্রি করেছে। আপনারা জানেন ওই জনগণের জন্য জিও টাওয়ার লাগানো হয়েছে, ওইটার মধ্যে আমাদের সব লোক ছিল, ওইটা আমার মিথ্যা আরোপ। আমার উপর আরোপ লাগানো হয়েছে, মিডিয়ার মধ্যে পড়লাম কি আমার উপর আরোপ লাগানো হয়েছিল কি আমি জয়ন্তীর মধ্যে নাকি জয়ন্তীর মধ্যে যে লজগুলো আছে বলে ওইটা আমার নামে আছে, বলে ওইটা আমি বিক্রি করি জমিন। তো এইটা আমি তদন্ত চাই প্লিজ। আমি কেন আমাকে আমার যা মান সম্মান আমাকে টিএমসি দিয়েছিল, আমাকে যা মান সম্মান অভিষেকবাবু দিয়েছিল, যার মান সম্মান আমাকে পিকে স্যার দিয়েছিল, যে মান সম্মান অভিষেক মমতা দিদি দিয়েছিল, ও মান সম্মানের জন্য এই ছোটো মোটো এটা কেস আমার জন্য কিছু না। যদি ওনারা বলেন কি পাশাংলা আমার তুমি মানে তুমি সুলিতে চলে যাও, আমি হাসতে চলে যাবো, কিন্তু মিথ্যা কেসে যা আমাকে হয়েছে এটা যেন আমি সত্যতন্ত্র চাই আর আমি এটা বিচার চাই।